এরাও শত্রু মুখোশের আড়ালে। বর্মা, বর্মা কি হয়েছে, কি হয়েছে বর্মা? দেখো না, কিতা বলছে আমার উপর রাগ করে চলে যাবে বাড়ি ছেড়ে, আর ও গেলে আমি আর তোমার শ্বশুর নাকি খুশি হব। আচ্ছা বলো, এটা কখনো হয়? কেন হবে না বর্মা, মানে ছোট মা চলে গেলে তো আপনি একেবারে একা, মানে পুরো বাড়িটা আপনার একার রাজত্ব হয়ে যাবে, তখন আপনি একা একা দাপিয়ে বেড়াতে পারবেন, হুকুম চালাতে পারবেন, এতে তো আপনার খুশি হবারই কথা। বড় মা, একদম বাজে কথা বলবি না। আমি জানি এই বাড়ি ছেড়ে যেতে তোমারও কম কষ্ট হচ্ছে না, কিন্তু তবু দেখা যাক না কি হয়। কিন্তু তুমি এখন পর্যন্ত আমাকে বলনি যে তোমার ডিউটিটা কি, তোমার পোস্টটা কি, কোথায় পোস্টিং হচ্ছে তোমার। মা, আই এম সরি, এই খবরটা কাউকে বলা পারো না। আমি কি কাজ করতে যাচ্ছি, কি দায়িত্ব আমার, ফেরে কেউ জানে না, কারুকে বলা পারো না, কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, এমনকি নিজের স্ত্রীর সঙ্গে। নন্দিনী, তোমার অফিস নেই এখনো ঘরে? আমি ভাবলাম তোমার বোধ হয় শরীর খারাপ, তাই তোমাকে দেখতে চলে এলাম। সত্যি বৌদি, তোমার আমার জন্য কত চিন্তা। কখনো মেরে ফেলতে পারছো না বলে চিন্তা, কখনো শরীর খারাপ কিনা সেটা নিয়ে চিন্তা, কি অদ্ভুত তাই না? কিন্তু বৌদি, আমি মরে গেলেই তো তোমাদের লাভ, তাহলে এত চিন্তাটা কিসের? তুমি এখনো আমার উপর রেগে আছো না? তবে আজ কিন্তু আমি একটা অন্য কথা বলতে এসেছি। নন্দিনী, অমিত ঠাকুরপোর সঙ্গে তোমার বনিমানা হচ্ছে না? অমিত ঠাকুরপো এ বাড়ি থেকে বিদায় নিচ্ছে। ওরা চলে যাবে, যাবার আগে গীতা বললো ও চলে গেলে নাকি আমি আর তোমাদের বাবা খুশি হব। এটুকুটু কথা হলো, আমি কি অমিতকে ছেলের মতো ভালোবাসি না? অমিত কি আমারও ছেলে নয়? কোনো মা কি চায় তার ছেলে দূরে চলে যাক? ওরা তো চলে যাবে, কিন্তু একটা বাপের বোঝা চিরকাল আমার কাঁধে চেপে বসে থাকবে। আমি আসব। আরে টুম্পা, আয় না। আমি একটা খাতা এনেছিলাম, এতে যদি তুমি দুটো লাইন লিখে সই করে দাও, তাহলে যখন তোমার কথা মনে পড়বে তখন আমি এই খাতাটা খুলে দেখতে পারবো। আমি লিখে দিচ্ছি। কিন্তু টুম্পা, তোর যখনই আমাকে মনে পড়বে তুই আমায় একটা মিসড কল দিবি, আমি তোকে ফোন করে নেব, কেমন? তুমি আমায় মনে রাখবে, তুমি আমায় ভুলে যাবে না তো? তুই কথা বলছিস টুম্পা, আমি কখনো তোকে ভুলতে পারি, আমি কোনোদিনও তোকে ভুলবো না। এই দিনও দেখাচ্ছিল আমার চোখে ওরা চলে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এরা কেন মরে রইল না কেন। তোর যখন আমার কাছে আসতে ইচ্ছা করবে বা যে কোনো রকম দরকার পড়বে তুই কিন্তু আমাকে বলবি। কি রে, বলবি তো? এরাও শত্রু মুখোশের আড়ালে।